18টি ড্রোন ভূপাতিত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অস্থির করে তুলেছে ইরান। ইরানি বাহিনীর মোকাবেলায় অক্ষম ইসরায়েল। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অস্থির করে তুলেছে ইরান। একদিকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ বাহিনীকে সমর্থন ও অত্যাধুনিক অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে ইরান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকেও স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইরান। মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী রকেট হামলা চালিয়ে থাকে। এদিকে ইরান পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের একের পর এক তেলবাহী জাহাজ আটক করে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এসব থেকে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সরিয়ে নেয়ার আগ পর্যন্ত ইরান তাদেরকে শান্তিতে থাকতে দেবে না। অন্যদিকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলো মধ্যপ্রাচ্যে এতটাই শক্তিশালী হয়েছে যে তাদের মোকাবেলায় অক্ষম হয়ে পড়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক একটি গবেষণা সংস্থা INSS, ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ, এই সতর্কবাণী উচ্চারণ করেছে। তারা বলেছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ক্রমেই ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষমতা খুব তীব্রভাবে দুর্বল হয়ে পড়েছে। তেলাবিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়া এই সংস্থাটি বলেছে, সম্প্রতি প্রতিরোধ গোষ্ঠীগুলো যেভাবে ইসরায়েল অবস্থানগুলোতে যেসব অভিযান চালিয়েছে এবং প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়েছে, তাতে হিজবুল্লাহর মোকাবেলায় ইসরায়েলি প্রতিরোধ সক্ষমতায় ভঙ্গুর অবস্থা বা ফাটলগুলো স্পষ্ট হয়েছে। হিজবুল্লাহ ও এর শরিক শক্তিগুলোর মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ শক্তি ক্ষয়ে পড়ছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। আর এই অবস্থায় বর্তমানে ইসরায়েলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় প্রচলিত হুমকি হয়ে ওঠা হিজবুল্লাহর মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা জোরদারের একটি নতুন কৌশল গড়ে তোলার লক্ষ্যে ইসরায়েলি নেতাদের অত্যন্ত জরুরি ও বিস্তারিত পর্যালোচনায় মিলিত হওয়ার পরামর্শ দিয়েছে ওই গবেষণা সংস্থা। হিজবুল্লাহ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তার শক্তিমত্তা ক্রমেই জোরদার করছে এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে আঘাত হানার যে তৎপরতা ইসরায়েলি চালাতো তা অনেক কমে গেছে বলে ওই সংস্থাটি স্বীকার করেছে। গত 2 বছরে হিজবুল্লাহ অনেক কিছুই গড়ে তুলেছে এবং সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতিও বেড়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। গত বছর লেবাননের সঙ্গে ইসরায়েলের নৌ সীমানা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ঘটনাকে বিজয় বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। 2000 ও 2006 সালে ইহুদিবাদী ইসরায়েল 2 বার হিজবুল্লাহর হাতে শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়। সাম্প্রতিক সময়ে গাজা ও লেবানন ছাড়াও পশ্চিম তীর এবং সিরিয়ার গোলানে ইসরায়েল বিরোধী নতুন প্রতিরোধ ফ্রন্ট গড়ে ওঠায় ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েল অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে বলে ইসরায়েলি নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এমনকি তেল আবিব ও হাইফার মতো অঞ্চলেও সংখ্যালঘু হয়ে থাকা আরব তথা ফিলিস্তিনিরাও ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এতে বোঝা যায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ইসরায়েলকে সব দিক থেকেই দুর্বল করে ফেলেছে। এদিকে সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননের জনগণের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যে কোনো সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে। রাইসি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইন্তেফাদা আন্দোলন গোটা পরিস্থিতি বদলে দিয়েছে এবং 33 দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয়ের ফলে ইহুদিবাদী সরকার যে কোনো সময়ের চেয়ে দুর্বল ও প্রতিরোধ যোদ্ধারা যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে। সিরিয়ার ওপর 2011 সালে চাপিয়ে দেওয়া সহিংসতা ও সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, 12 বছর ধরে শত্রুরা সিরিয়ার ওপর তাকফিরি সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। আমেরিকা, ইসরায়েল ও তাকফিরি গোষ্ঠীগুলো এই 12 বছরে সিরিয়াকে ধ্বংস করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সিরিয়া আজ একটি শক্তিশালী দেশ হিসেবে দাঁড়িয়ে আছে। সব ধরনের ষড়যন্ত্র পেছনে ফেলে বন্ধু প্রতিম দেশগুলোর সহযোগিতায় সিরিয়া সামনের দিকে এগিয়ে যাবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। তাছাড়া অপরদিকে দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দু দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দুদিনের সফরে দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রাইসি। ওই সাক্ষাতে দুদেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির ওপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন।
কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানি, ইঞ্জিনিয়ারিং, আবাসন, রেল ও আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেয়া সহ বিভিন্ন ক্ষেত্রে 14টি সমঝোতা সড়কে সই করেন রাইসি ও আসাদ। এর আগে ইরানের প্রেসিডেন্ট একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বুধবার দামেস্কে পৌঁছান। 2010 সালের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সফর করলেন। 2010 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন। ইরানের সড়ক পরিবহন মন্ত্রী এবং ইরান সিরিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের সভাপতি মেহরাদাদ বাজারপার স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোকে গুরুত্ব ও সংখ্যার দিক থেকে অভূতপূর্ব বলে জানিয়েছেন। এসব চুক্তি বাস্তবায়িত হলে ইরান ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা বহু গুণে বেড়ে যাবে। আলোচনায় ইরান ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজ করার লক্ষ্যে একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা বলেন দুদেশের কর্মকর্তারা। এছাড়া ইরানে অবস্থিত ইমাম রেজা আলাইহিসাল্লামের মাজার এবং সিরিয়ায় অবস্থিত বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ করে দেওয়ার জন্য দুদেশের মধ্যে একাধিক সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে সপ্তাহ না ঘুরতেই আবারও হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর জাহাজটিকে নিউ ভি হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, ইরানের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড জাহাজটি আটক করেছে। পঞ্চম নৌবহরের পক্ষ থেকে সেখানকার কিছু স্থির চিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ট্যাঙ্কারটিকে ঘিরে এক ডজন গার্ড জাহাজের ছবি প্রকাশ করেছে। তাদের ভাষ্য, ওই জাহাজগুলো তেল ট্যাঙ্কারটিকে গতিপথ পরিবর্তন করে ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে এগিয়ে যেতে বাধ্য করে। তবে জাহাজ আটক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরানের আধা সামরিক বাহিনী, যদিও দেশটির একাধিক গণমাধ্যম এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড একটি জাহাজ জব্দ করেছে, তবে কি কারণে জাহাজটিকে জব্দ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখন পর্যন্ত জানানো হয়নি। অপর এক বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনে জানানো হয়, এক বাদীর অভিযোগের উপর ভিত্তি করে আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে। এক বিবৃতিতে পঞ্চম নৌবহর জানায়, ইরানের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিঘ্ন সৃষ্টিকারী। এদিকে পশ্চিমা একাধিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টার অংশ হিসেবে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে। সুয়েজ ড্রাজান নামের সেই ট্যাঙ্কার আটকের পরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান। এর প্রতিক্রিয়া হিসেবে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করে তেহরান। গত বৃহস্পতিবার তাদের নৌবাহিনী ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার আটক করে। জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের শেভরন কোম্পানির জন্য কুয়েত থেকে তেল নিয়ে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। অন্যদিকে রাশিয়া রাতভর 24টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে 18টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া 24টি শাহিদ ক্ষেপণাস্ত্র ছোড়ে, এর মধ্যে 18টি হামলা প্রতিহত করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সার্গি পপকো দাবি করেছেন, কিয়েভ লক্ষ্য করে চালানো সব ড্রোন হামলা রুখে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে মস্কো। এরপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।